হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, আশা করি ভালো লাগবে আজকে ব্লগটা। তো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে গাজরের হালুয়া, এছাড়াও আরও একটি স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে দেখতে হবে সম্পূর্ণ ব্লগটি। তো এখানে গাজরের হালুয়া তৈরি করার জন্য দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছে। তো এরপর এখানে দিয়ে দিল এলাচ, তেজপাতা, দারচিনি, গরম মশলা, এরপর হচ্ছে গাজর ছোটো ছোটো করে কুচি কুচি করে। তো এগুলোকে হচ্ছে সব কিছুকে ভালো করে একদম কিছুক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। তো দেন হচ্ছে এই যে দেখো এমন হয়ে যাবে। তো এই যে হয়ে গিয়েছে গাজরের হালুয়াটা, আর একদম সহজ উপায় তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো এরপরে যেটা তোমাদের সাথে শেয়ার করবো আরও স্পেশাল একটা রেসিপি। আর তার আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, লাইক কমেন্ট শেয়ার করতে পারো। তো এরপরে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ডিম। তো তোমরা কম বেশি সবাই কিন্তু এই ডিম ভুনা খেয়েছো। তো আজকে তোমাদের সাথে আমি এই ডিম ভুনাই একদম অন্যরকম একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। যারা খাওনি তারা এভাবে করে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো তোমরা হচ্ছে এখানে এসে ডিম ভুনা করার জন্য এখানে কয়েকটা ডিম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে, যে কয়টা তোমরা নিতে পারো। তো এখানে হচ্ছে আমরা আজকে 60টা ডিম নিয়েছি। তো সবগুলো ডিম কীভাবে করে ফেটে একটা বাটিতে তুলে নিলাম। তো নেওয়ার পরে এগুলোকে হচ্ছে ভালো করে একটু ফেটে নিতে হবে। তো তার আগে এখানে দিয়ে দিল স্বাদ মতো লবণ, লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে। তো দেন হচ্ছে এখন দিয়ে দিল হলুদের গুঁড়ো, তো সেটা তোমরা তোমাদের একটু পরিমাণ মতো দিবে। তো দেওয়ার পরে ভালো করে সব কিছুকে একদম ফেটিয়ে নিতে হবে ডিমগুলোকে। তো দেওয়ার পর তোমরা বাটি জাতীয় কিছু একটার ভিতরে তোমরা যেটার ভিতরে দিতে চাচ্ছ তো সেটাতে ঢেলে নেবে। তো নেওয়ার পর একটা বাটির ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবে। তো এরপরে হচ্ছে তোমরা একটা ফ্রাই প্যান, আমরা ফ্রাই প্যানে দিয়েছি বা অন্য কিছু তো তোমরা দিতে পারো, তোমরা হচ্ছে একটা পাতিলে একটু পানি দিয়ে, তো এভাবে করে পানি দিয়ে কিছুক্ষণ পর্যন্ত পানিটাকে একটু গরম করে নেবে। তো গরম করার পর দেন এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তো এই বাটিটা দিয়ে দিবে। তো দেওয়ার পরে হচ্ছে চুলাটা অন করে দিবে। তো অন করার পর ভালো করে এই ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করার পর এই ডিমটাকে তুলে নিয়ে তারপর এগুলোকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেবে এভাবে করে। তো কাটার পর হচ্ছে এগুলোকে একটু তেলে ভেজে নেবে, তাহলে একটু বেশি ভালো হবে। তো তেলে তোমরা ভেজে নিতে পারো, তেলে ভাজলে খেতেও ভালো লাগবে বেশি, আর দেখতেও অন্যরকম একটা সুন্দর লাগবে। তো ওই সবগুলো ডিমের টুকরোগুলোকে তেলে ভেজে নেওয়ার পর একটা বাটিতে মানে একটা প্লেটে তুলে নিল। তো তুলে নেওয়ার পর বাকিগুলো যেগুলো ছিল তো সেগুলোকেও এখন এই যে ভেজে নেবে। আশা করি তোমাদের কাছে আজকের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর যারা ট্রাই করনি তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারো, অনেক মজাদার একটি রেসিপি, আশা করি তোমরা একবার ট্রাই করবে। তো এরপরে হচ্ছে এখন এগুলোকে রান্না করার পালা। তো এখন হচ্ছে এখানে তেল দিয়ে দিল, দেওয়ার পর দিয়ে দিল 2 থেকে 3টি এলাচ। তো এরপর দিয়ে দিল দারচিনি, দেন দিয়ে দিল হচ্ছে তেজপাতা, এরপরে দিয়ে দিল পেঁয়াজ। তো দেওয়ার পর ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখন দিয়ে দিবে এই যে বাটা মশলা। তো বাটা মশলাটা পরিমাণ অনুযায়ী দিল। তো দেওয়ার পরে এখানে একটু দিয়ে দিল পেঁয়াজ বাটা আর একটু। তো দেওয়ার পর এগুলোকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে একটু পানি দিয়ে দিল। তো দেওয়ার পর সব কিছু একটু মিক্স করে নিল। তো নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিবে পরিমাণ মতো হলুদ, হলুদটাও তোমরা তোমাদের পরিমাণ মতোই নিতে পারো। তো দেন হচ্ছে এখন দিয়ে দিবে মরিচ। আর আমার ফুফি আজকে হচ্ছে তোমাদের সাথে যে রেসিপিগুলো শেয়ার করছে তিনি হচ্ছে আমার ফুফি শেয়ার করছে, আর ফুফি হচ্ছে একটু মরিচটা বেশি খায় তার জন্য সে মরিচটা একটু বেশি দিল। তো এরপরে দিয়ে দিল হচ্ছে গরম মশলা, দেন দিয়ে দিল ধনে গুঁড়ো। তো দেওয়ার পরে এখন নেড়ে ছেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিল। তো নেওয়ার পরে হচ্ছে এখন যে আলু আর ডিমটার সাথে হচ্ছে আলু দিয়ে রান্না করবে, সো এর জন্য এই ডিমের সাথে আলু দিয়ে রান্না করার জন্য আলুগুলোকে দিয়ে একটু প্রথমে কষিয়ে নিচ্ছে। তো যেহেতু ফুফি একটু ঝাল বেশি খায় তো তার জন্য এখানে আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল। তো দেওয়ার পরে এই যে এখানে হচ্ছে এর ফাঁকে মানে ঝোল অনুযায়ী পানিটা দিয়েছিল, তো সেই পানিটা হয়ে গিয়েছে, সেটা তোমাদের সাথে শ্যুট করা হয়নি, কারেন্ট চলে গিয়েছিল তাই আর শ্যুট করতে পারিনি। তো এরপরে হচ্ছে যে ডিমগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিল ভেজে তো সেগুলোকে দিয়ে দিল, দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিল। তো এরপরে কিছুক্ষণ পর চলে আসলাম, তো আসার পর একটু নেড়ে চেড়ে দিল। তো দেওয়ার পরে দেখো হয়ে গিয়েছে কিন্তু। তো এখন হচ্ছে এর উপরে কিছু পরিমাণ জিরে গুঁড়ো ছিটিয়ে দেবে,
আর এই রেসিপিতে কিন্তু রেসিপিটা একদম সহজ, তোমরা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। সো এই যে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে আমি যাতে তোমাদের সাথে নতুন নতুন ব্লগ উপহার দিতে পারি। তো দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আল্লাহ হাফেজ।